হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আপনারা দেখছেন আন্তার্স মমস কিচেন, চলেন শুরু করি। আচ্ছা মা, বলেন তো আজকে কি রান্না করবেন? আজকে আমি রান্না করবো ধনিয়া বেগুন। আমার ধনিয়া বেগুন রান্না করতে কি কি লাগবে সব উপকরণ দেখে নিন। প্রথমে আমি চুলায় ফ্যান বসিয়ে দিলাম, ফ্যানে তেল দিয়ে দিলাম, বেগুনগুলো হালকা করে ভেজে নেব। এক চিমটি হলুদ দিয়ে দিলাম, এক চিমটি লবণ দিয়ে দিলাম। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বাটিতে তুলে নিলাম। এবার আলুগুলো হালকা করে ভেজে নেব, এক চিমটি লবণ দিয়ে দিলাম, এক চিমটি হলুদ দিয়ে দিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিলাম। এবার বাটিতে এক চামচ হলুদের গুঁড়া নিয়ে নিলাম, এক চামচ মরিচের গুঁড়া নিলাম, স্বাদ মতন লবণ নিলাম, এক চামচ জিরার গুঁড়া নিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়া নিলাম। এবার মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিলাম। এবার আমি পরিমাণ মতন ফ্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দুইটা তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এবার এক চিমটি ফাঁসফোড়ন দিয়ে দিলাম। এবার গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম।
এবার এক চিমটা বাদাম মশলা দিয়ে দিলাম। আমার তরকারিগুলো একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।